নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা স্পেশাল কাজের খবর নিয়ে চলে এসেছি আপনারা অনেক দিন ধরেই আমাকে এই কাজটার জন্য অনবরত ফোন করে এসেছেন তো তো এই কোম্পানির আবার আমার কাছে চলে চলে এসেছে জাস্ট আজকেই বলে ভ্যাকেন্সিটা আমি চ্যানেলে ভিডিওটা আপলোড করে দিচ্ছি জয়নিং করানো হবে আগামীকাল আগামীকাল স্পট জয়নিং করানো হবে সরাসরি আপনাদের কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিং করানো হবে আর এই কোম্পানিটা হচ্ছে একটা রেপুটেড কেক কোম্পানি লোকেশন রয়েছে হুগলি জেলার শেওড়াফুলি অঞ্চলে তো রয়েছে আগামীকাল আমি ডেটটা স্ক্রিনে দিয়ে দেব। আর এই কোম্পানিতে শুধুমাত্র হেল্পার পোস্টে নিয়োগ করা হবে হেলপারদের কাজ থাকবে কেক তৈরি থেকে প্যাকিং পর্যন্ত সমস্ত ডিপার্টমেন্টে ঘুরিয়ে ফিরিয়ে কাজ করা তো এটা একদমই আপনাদের কেক প্লান্টেই কাজ হবে টোটালি এসি প্লান্ট এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে আপনারা কাজ করতে পারবেন যেহেতু এটা একটা খাদ্য প্রস্তুতকারক কোম্পানি অবশ্যই কিন্তু আপনাদেরকেও পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে বড় বড় চুল মুখে বড় দাড়ি হাতে নোখ এইগুলো কিন্তু রাখা যাবে না সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনারা কাজ করতে পারবেন তো যেখানে কেক তৈরি হচ্ছে সেই প্লান্টে আপনাদের বিভিন্ন রকম কাজ করতে হবে একদমই কিন্তু হালকা কাজ আছে মাথায় কিচ্ছু বইতে হবে না কোনো চিনির বস্তা ময়দার বস্তা কোনো কিছুই কিন্তু মাথায় বইতে হয় না ধারণা যে কেক কোম্পানিতে কাজ মানে বস্তা বইতে হবে পঞ্চাশ কিলোর বস্তা বইতে হবে বা লোডিং আর লোডিং করতে হবে একদমই কিন্তু কোনো বস্তা ব বই কাজ নেই পুরোটাই হালকা কাজ আপনারা সেখানে দাঁড়িয়ে হেঁটে চলে কাজ করতে পারবেন কারণ প্লান্টের ভিতরেই এবং এখানে কেক তৈরি হচ্ছে কেকের নিচে যে বাটিগুলো দেয় সে সেট করতে হবে ট্রের ওপরে স্লাইস কেক বসাতে হবে প্যাকিং হয়ে যাওয়ার পরে যে বেরিয়ে আসছে সেগুলো চেক করা গুনে গুনে কার্টুনে সাজানো এবং কার্টুন সিল করা এই সমস্ত রকম কাজই কিন্তু এখানে করতে হচ্ছে বয়স লাগছে আঠেরো বছর থেকে ৩৫ বছরের মধ্যে কোন রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই ডিউটি টাইম এবং স্যালারি কি কি রয়েছে কি কি ফ্যাসিলিটি দিচ্ছে কোম্পানি সবার আগে আমি এটা বলে দিই কি কি কোম্পানি প্রথম দিন কিন্তু চালু হয়ে যাবে এবং সেটা আলাদা করেই আপনারা পাবেন আপনার স্যালারি থেকে কাটা হবে না কোম্পানি কিন্তু আলাদা করে আপনাকে দেবে প্রত্যেক বছর হলিডে টাকা পাবেন এবং বোনাস পাবেন প্রত্যেক বছর এখানে ইনক্রিমেন্ট রয়েছে স্যালারি বৃদ্ধি প্রত্যেক বছর বছর হয় আর হলিডে যতগুলো টাকা থাকবে সারা বছরে যতগুলো হলিডের থাকবে কোম্পানির প্রত্যেকটা হলিডে টাকা কিন্তু আপনারা পাবেন এবং পুজোর বোনাস পাবেন আর এখানে প্রমোশন রয়েছে ইনক্রিমেন্ট রয়েছে অর্থাৎ আপনি যদি আজকে হেল্পার পোস্টে কাজ করতে করতে পরবর্তীতে অপারেটার হয়ে যান প্যাকার হয়ে যান সেক্ষেত্রে দারুণ একটা স্যালারি কিন্তু আপনারা এখান থেকে পাবেন পারমানেন্ট কাজ করতে পারবেন স্থায়ী পদে আপনারা কাজ করবেন এরকমটা না আপনাদের দু মাস চার মাস পরে কোম্পানি থেকে বসিয়ে দেওয়া হবে একদমই না কন্টিনিউ কাজ হয় সারা বছর এখানে আপনারা কাজ করতে পারবেন থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা এখানে রয়েছে দূরের ক্যান্ডিডেটদের জন্য কোনো চিন্তার কারণ নেই তো সমস্ত আলোচনায় আমি আসছি এখানে আগে বলে দিই ডিউটি টাইমটা কি রয়েছে এখানে আটটা থেকে আটটা ডিউটি এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট প্রত্যেক সোমবার করে এখানে শিফট চেঞ্জ হয় দুটো শিফটই কাজ করতে হবে এই ডিউটি টাইমের মধ্যে লাঞ্চ এই ডিউটি টাইমের মধ্যে টিফিন সমস্তটাই পাবেন এরকম যদি রাতে যখন ডিউটি হবে আটটা থেকে আটটা সেম ডিউটি টাইম এর মধ্যে ডিনার টিফিন কাজের ফাঁকে রেস্ট সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন এবারে বলি কোম্পানিতে স্টার্টিং এ স্যালারি কত দিচ্ছে এই কোম্পানিতে এখন স্টার্টিং স্যালারি দেবে তিনশো টাকা পার ডে তিনশো টাকা করে স্যালারি এই পয়সা থেকে এক পয়সাও কাটা হবে না পি এফ কিন্তু উল্টে আপনারা কোম্পানির তরফ থেকে পাবেন পার ডে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা করে সেটা আপনার অ্যাটেন্ডেন্সের উপরে মাসের যতগুলো ডিউটি থাকবে সেই ডিউটি হিসাবে কিন্তু আপনারা অ্যাটেন্ডেন্সের হিসাবে পি এফ ইএসআই টাকাটা পাবেন ডিউটি এখানে মাসে ছাব্বিশটা হয় রবিবার করে ছুটি থাকে কোম্পানির নিয়ম অনুযায়ী যদি কোনো রবিবারে ডিউটি হয় সেক্ষেত্রে রবিবারের পয়সা আপনারা পাবেন কিন্তু ডিউটি আপনারা এখানে ছাব্বিশটা করতে পারবেন পেমেন্টের সিস্টেমটা বলে দিই মিনিমাম সাত থেকে দশ দিন কাজ করলে আপনার অ্যাডভান্স পাবেন হাত খরচা হিসেবে কিছু পয়সা পেয়ে যাবেন এবং ফাইনাল পেমেন্ট এখানে পাঁচ তারিখ থেকে সাত তারিখের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন তো সপ্তাহে একদিন করে ছুটি কোম্পানি দিচ্ছে এছাড়াও যদি আপনাদের এমার্জেন্সি ছুটির প্রয়োজন হয় কোম্পানিকে জানিয়ে আপনারা ছুটি করতে পারেন ছুটি করলে সেই ছুটির পয়সা আপনারা পাবেন না কিন্তু আপনারা সারা বছর যদি ঠিকঠাক ভাবে কাজ করেন সেক্ষেত্রে এই সমস্ত ছুটি ছাটার পয়সাগুলো অন্যান্যভাবে ভাবে আপনারা কভার করে নিতে পারবেন মেকআপ দিয়ে নিতে পারবেন কারণ এখানে হলিডে পয়সা পাওয়া যায় বোনাস রয়েছে এবং মাঝে মধ্যে কিছু এক্সট্রা ডিউটি থাকে সেগুলো করতে পারলে কিন্তু অন্যান্য ছুটি ছাটার গ্যাপগুলো আপনারা পূরণ করতে পারবেন থাকা খাওয়ার সিস্টেমটা বলে দিই কোম্পানির বাইরে রুম আছে আট থেকে দশ মিনিটের হাঁটা পথে আপনারা রুম পেয়ে যাবেন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রুম আপনাদের দিয়ে দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা থাকতে পারবেন বড় বড় ঘর আছে সেখানে আটজন দশজন করা যাবে না রুমের কিন্তু খুব রেস্ট্রিকশন রুমে আবর্জনা নোংরা কিছুই কিন্তু করা যাবে না কোম্পানির ক্যান্টিন ফ্যাসিলিটিটা রয়েছে যেখানে খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই আপনাদেরকে রান্না বান্না কিচ্ছু করতে হবে না কোম্পানির ক্যান্টিনে আপনারা রান্না করা খাবার পাবেন এবং সেটাও একদম ঘরোয়া খাবার কোম্পানির ক্যান্টিনে মাছ মাংস ডিম সমস্ত কিছুই আপনারা পাবেন এবং ক্যান্টিনটাও কিন্তু কোম্পানির বাইরেই রয়েছে কিছুটা হাঁটা পথে সেখানে ৩৫ টাকা করে আপনারা খেতে পারবেন এক এক বেলায় ৩৫ টাকা দুপুরের খাবার এবং রাতের খাবার এই ক্যান্টিনে অ্যাভেলেবেল আছে তো আপনাদের ক্যান্টিন সুযোগ সুবিধাটা পাওয়ার যে নিয়মটা রয়েছে প্রথম পাঁচ দিন চার থেকে পাঁচ দিনের টাকা ক্যান্টিনে জমা করে আপনারা খাওয়া শুরু করবেন তারপরে আর কোনো পয়সা দিতে হবে না মাসের শেষে যখন আপনার পেমেন্ট হবে তখন আপনি সারা মাসে কতটা খেয়েছেন কত টাকার খেয়েছেন সেটা হিসাব করে কিন্তু আপনাদের দেওয়া হবে স্যালারি কিন্তু প্রথম চার থেকে পাঁচ দিনের টাকা জমা করে খেতে হবে কারণ অনেকে আছে যেহেতু কোম্পানির বাইরেই রুম ক্যান্টিন তো অনেকে আছে দু চার দিন খেয়ে কোম্পানিকে না জানিয়ে চলে যায় তো সেক্ষেত্রে কিন্তু কোম্পানির লস তাই জন্য এই টাকাটা কিন্তু জমা রাখতে হবে ডকুমেন্টস যেগুলো লাগছে একটু বলে দিই যেহেতু প্রথম দিন থেকে পি এ সমস্ত কিছু আছে এবং পারমানেন্ট ভাবে আপনারা এখানে কাজ পাবেন সেই তো আপনাদের ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স অবশ্যই আধার কার্ডের জন্ম তারিখ মাস সাল তিনটেই থাকতে হবে প্যান কার্ড থাকলে প্যান কার্ডের জেরক্স এার্ম যদি কারোর প্যান কার্ড না থাকে সেক্ষেত্রে কুড়ি দিনের মধ্যে প্যান কার্ড জমা করতে পারবেন ব্যাংকের পাসবইয়ের জেরক্স নিজের নামে থাকলে খুবই ভালো না হলে বাড়ির যেকোনো একজনের ব্যাংকের পাসবইয়ের জেরক্স এার্ম্যান এবং দু কপি ফটো দু কপি ফটো অবশ্যই লাগবে একটা আপনাদের গেট পাস এবং আই কার্ডে ফটো অ্যাটাচ করতে হবে তো দু কপি ফটো অবশ্যই লাগবে এবং এই গেট পাস আর আই কার্ডের জন্য এখানে দুশো টাকা খরচা আছে গেট পাস এবং আই কার্ড আপনারা পেয়ে যাবেন কোম্পানিতে টাকা জমা করতে হবে তো সেটা ওই দিনই আপনারা জয়নিং এর দিন নিয়ে আসবেন ওই দিনই কিন্তু আপনারা সমস্ত কিছু রেডি করে কাজ পেয়ে যাবেন তো এই কোম্পানিতে সরাসরি নিয়োগ করা হবে যারা এরকম একটা রেপুটেড কেক কোম্পানিতে কাজ করতে ইন্টারেস্টেড তারা আগামীকাল এগারোটার মধ্যে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে লেট করলে কিন্তু হবে না এগারোটার মধ্যে ফুলি লোকেশনে চলে আসবেন সেখানে কোম্পানির লোকজন চলে আসবে তারা আপনাদের কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিং করিয়ে দেবে স্পট জয়নিং এর জন্য আপনারা মাত্র টাকা টাকার বিনিময়ে আপনারা এখানে স্পট পেয়ে যাবেন এবং জন্য আলাদা করে দুশো টাকা নিয়ে আসবেন সেটা কোম্পানিতেই আপনারা ওখানে আমাকে দিয়ে দেবেন আমি কোম্পানিতে জমা করিয়ে আপনাদের জয়নিং করিয়ে দেব। তো যারা দূরের ক্যান্ডিডেট ভিডিওটা দেখার সাথে সাথেই আপনারা যোগাযোগ করুন এবং বেডিং পত্র সমস্ত কিছু নিয়ে আপনারা বেরিয়ে পড়ুন নিশ্চিন্তে আপনারা চলে আসুন আগে আপনারা ক্রাইটেরিয়া ভালো করে দেখে নেবেন যদি আপনাদের বয়স এবং ডকুমেন্ট যা যা বললাম সব যদি ঠিকঠাক থাকে আপনারা চোখ বন্ধ করে চলে আসবেন আপনাদের কোম্পানিতে নিয়ে গিয়ে নিশ্চিতভাবে জয়নিং করিয়ে দেওয়া হবে তো আপনারা বেডিং পত্র সমস্ত কিছু নিয়ে আগামীকাল এই টাইমের মধ্যে চলে আসুন এবং অবশ্যই আজকে আমাকে সন্ধ্যে সাতটা থেকে দশটার মধ্যে ফোন করে নিন যারা এই কোম্পানিতে কাজ করার জন্য অনেকদিন ধরে আমাকে বলে আসছেন তারা অবশ্যই ভিডিওটা দেখার পরে ভালো করে দেখে নিয়ে সন্ধ্যাবেলায় আমাকে ফোন করুন আমি আপনাদের নামগুলো কোম্পানিতে পাঠিয়ে দেবো এবং নেক্সট দিন আপনারা সময় মতন লোকেশনে চলে আসলে আপনাদেরকে কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিং করিয়ে দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার